সোমবার সকালে ড্রয়িং রুমের ফ্যানের সাথে মিতানুরের ঝুলন্ত মৃতদেহ প্রথমে দেখতে পায় তার ছেলেরা। এ সময় তার দুই ছেলে ছাড়াও বাসায় ছিলেন স্বামী ও দুজন কাজের মেয়ে। মিতানুরের স্বামী শানুর এ খবর থানায় জানান। পরে পুলিশ এসে মিতানুরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে, পাশাপাশি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে সিআইডির ফরেন্সিক ইউনিটের সদস্যরা। তবে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড, ময়না তদন্ত রিপোর্ট না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ। ক্রাইম সিন ইনভেস্টিগেশন এন্ড এভিডেন্স কালেকশন ইউনিট কাজ করছেন, আমাদের লোকজন ওখানে আছেন। তো আপনার হলো যে ওনাকে যে ঝুলন্ত অবস্থা ছিল ওখান থেকে নিয়ম অনুসরণ করে তো ওনাকে নামানো হয়েছে। পোস্টমর্টেম শেষে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে আমরা বলতে পারবো এটা আসলে অ্যাকচুয়ালি কি হয়েছে। মিতানুরের পিতার অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি তা আরো প্রকট হয়ে থানা পুলিশ পর্যন্ত গড়ায়। দুদিন আগেও স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ মধ্যস্থতা করে পুলিশ। অনেকদিন থেকে দুইজনের মধ্যে বনাবনি ছিল না, এরকম সুইসাইডের চেষ্টা আর দুই একবার করছে, ওয়াশ টোয়াশ করাইছে। সমস্যাটা হলো পারিবারিক খুনসুটি থেকে উদ্ভূত, যেটা আপনার হলো প্রায় সব পরিবারেই তো মান অভিমান থাকে, ওই ধরনের একটা বিষয় হচ্ছে। সদাহার সময় মিতানুরের এমন মৃত্যু হতবাক করেছে তার সহকর্মীদের। তারা কোনোভাবেই এই অভিনয় শিল্পীর অকাল চলে যাওয়া মেনে নিতে পারছেন না। আমরা সবাই ওর জন্য খুবই মর্মাহত, মানে আমি কি করে বোঝাবো যে এরকম মেয়ে, হাসি খুশি একটা মেয়ে এভাবে চলে যাবে। আমি একসাথে অনেক কাজ, অনেক স্মৃতি আমাদের, আমার কলেজে লাস্টটা না। আচ্ছা, দুই থাপ করে মারির দাঁত নড়ে গেছে না? ১৯৮৯ সালে বিটিভিতে সাপ্তাহিক নাটকের মাধ্যমে অভিনয় শুরু করা